সালামু আলাইকুম। অনেক ভিড় আজকে আমাদের কাস্টমারকে দেখাও, মানুষকে দেখাও। আমরা টেস্টলকের ওই সার্ভিস সেন্টারে আছি এখন। আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে আমরা এই রিমোটটা টেস্টলক রাতবে যে রিমোটটা, এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আলা রিমোট, এলইডি, এটা সি টাইপ চার্জিং। সি টাইপ চার্জিং, একবার চার্জ দিলে অন্তত পক্ষে দেড় মাস চার্জ থাকে। এখানে দেখেন আপনারা এখানে ভোল্টেজ পাচ্ছেন, এখানে লেখা আছে 12.6, 12.6 ভোল্টেজ, আর লক আনলক অনেক সাইন এখানে আছে। এটা হচ্ছে আমরা আজকে লাগাইছি প্রাইভেট কারে। এটা আমার গাড়ি, আমি গরিব মানুষ, গরিবের গাড়ি, ছোটোখাটো গাড়ি, তো এই বক্স থেকে খোলা হয়েছে। এটা এটা আমি নিজে সেট আপ করছি, ফুল সেট আপ করতে পারি নাই, বেসিক সেট আপটা করছি। এখন এই লক আনলকটা অটোমেটিক হবে। আমি যদি গাড়ি, এটা আমার গাড়ির চাবি, এটা হচ্ছে গাড়ির চাবি, এটা কিলেস এন্ট্রি, এটা পকেটে থাকবে। বাট আমি টেস্টলক এক্সট্রা লাগাইছি এটার মধ্যে। টেস্টলকে কি সুবিধা পাচ্ছেন দেখাই। আমরা যখন গাড়িটা কোথাও পার্ক করি, আমাদের মনে সন্দেহ থাকে যে লোগোটা খুলে নিয়ে যাবে, লোগো নিয়ে যায়, গ্লাস ভেঙে ফেলে, সাইড লুকিং গ্লাস ভেঙে ফেলে, ওই উইপারটা খুলে নিয়ে যায়, এই জিনিসটা খুলে নিয়ে যায় গাড়ি থেকে। তো আলটিমেটলি আমার রিমোট থাকলে সুবিধাটা হচ্ছে, থেকে একটু দূরে আসলাম, 5 মিটার দূরে, তখন কেউ যদি গাড়িতে শেক করে বা চুরির চেষ্টা করে, দেখো লাইট ভাঙে বা কোনো কিছু চুরির চেষ্টা করে, তাহলে কী হয় দেখেন। আসলে দেখেন রিমোটে অ্যালার্ম বাজতেছে, রিমোটে অ্যালার্ম বাজবে, ভাইব্রেশন করবে, প্লাস আবার করো, আর তো শেক করো, প্লাস আমার যে গাড়ি সেখানেও কিন্তু অ্যালার্ম বাজবে। এ দেখো দেখো, এই গাড়ির মধ্যে অ্যালার্ম বাজবে, গাড়িতে অ্যালার্ম বাজবে, রিমোটে অ্যালার্ম বাজবে। তো এটা দিয়ে আর অনেক ফাংশন আছে, রিমোট দিয়ে গাড়ি স্টার্ট করা যাবে, রিমোট আমি চাপ দিলে গাড়ি স্টার্ট হবে, তারপরে ইন্ডিকেটার 4টা জ্বলবে, হ্যাঁ, এবং সেফটি সবচেয়ে বড় কথা হচ্ছে। আমার একটা জিনিস লাগালে পরে গাড়ি যত দামি হোক আর কম দামি হোক, আমার গাড়ির সেফটিটা সবার আগে, যেহেতু বড় সাইকেল তুলনায় গাড়ির দাম অনেক বেশি, 10 গুণ 20 গুণ বেশি। তো একটা গাড়ির লোগো যদি কেউ খুলে নিয়ে যায় বা কোনো চুরি করে, তাহলে আপনি কিন্তু বাজার থেকে কিনতে পারবেন, বাট সেটা হবে ডুপ্লিকেট, অরিজিনালটা কিন্তু পাবেন না কখনো, কারণ এরা 50-100 টাকা বিক্রি করবে। আপনার লোগোর দাম 5,000 টাকা 10,000 টাকা, কিন্তু আরও বেশি দামি গাড়ির লোগোর দাম বেশি, বাট একটা লোগো বা একটা পার্টস গাড়ির অরিজিনালটা সে বিক্রি করতে পারবে 200 টাকা দিয়ে, কিন্তু আপনি যখন কিনতে যাবেন দাম পড়বে 10,000 টাকা। তো এটা আমরা গাড়িতে এখনও আমি ইউজ করছি অনেক আগে থেকে, বাট আমাদের সব ডিলার এটা ইনস্টল করা সক্ষম না। তারপর কিছু কিছু ডিলার আছে যারা ভালো এই লকটা গাড়িতে লাগাতে পারে। তো গাড়ি এটাতে কিন্তু এসিও গাড়ি অন করা যাবে, গাড়ির এসি পর্যন্ত অন করা যাবে ঘরে বসেই, আর গাড়িকে ধরলে তো অ্যালার্ম পাচ্ছেই, আর জিপিএসটাকে তো আমাদের বেসিক্যালি থাকবেই। এটা দিয়ে গাড়ির ইঞ্জিনও বন্ধ করা যাবে, আপনি গাড়ির যে মূল চাবি, এই চাবি, এই চাবি দিয়েও গাড়ি স্টার্ট হবে না যদি এটা দিয়ে লক করা থাকে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এবং এটা কিন্তু অটোমেটিক, আপনাকে লক আনলক চাপ দিয়ে করতে হবে না, এটা অটোমেটিক ফুললি গাড়ি লক এবং আনলক অটোমেটিকলি হবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখার জন্য, শেয়ার করবেন, আর কিছু বলার নেই, এটা এতটুকু। থ্যাংক ইউ।